তো দর্শক দেখুন এসির কিন্তু পারফরম্যান্স খুবই ভালো, একদম গাড়ি কিন্তু চলছে। আমি আপনাদের এসির পারফরম্যান্স দেখাচ্ছি, একদম কুল ঠান্ডা হচ্ছে একদম। আপনারা যারা আসলে গাড়ি নেবেন সরাসরি আইসে দেখার পর আপনারা অবশ্যই গাড়ি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দর্শক আসসালামু আলাইকুম, শামীম ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আপনাদের সামনে একটি মানবতার সেবার গাড়ি নিয়ে হাজির হয়েছি। যা আসলে মানবতার সেবার করতে চান অবশ্যই তারা কিন্তু এই গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ। আর এই গাড়িটি যদি আপনারা সরাসরি দেখতে চান সেক্ষেত্রে চলে আসবেন ফরিদপুর জেলার গোয়ালজামোটে আঙিনা ব্রিজের পাশে এসএস মোটরসে। তো কোনো সমস্যা নেই আপনাদের, আপনারা আসবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আসবেন, থাকবেন খাবেন কোনো প্রবলেম নাই। তো যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দিন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন দেখাবো আজকে গাড়িটি। তো দর্শক আমি আপনাদের গাড়িটি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে অ্যাম্বুলেন্স, এটা নোহা বলে, এটা গাড়িটির নাম বলে নোহা, বাচ্চা নোহা বলে। তো গাড়িটির মানে চারটা টায়ার একদম নতুন কন্ডিশন রয়েছে, একদম রানিং গাড়ি। তো এই গাড়িটি আপনারা যদি সরাসরি দেখতে চান ইনশাল্লাহ চলে আসবেন ফরিদপুর গোয়ালজামোটে। আর এই গাড়ির নাম্বার হচ্ছে রাজ মেট্রো, দেখুন রাজ মেট্রো ছ71002 গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার। আর এই গাড়িটি এসি দিয়ে কাগজ দিয়ে 100% কমপ্লিট রয়েছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা সরাসরি চলে আসবেন গাড়ি দেখার জন্য, যদি ভালো লাগে আর কি ইনশাল্লাহ তাহলে চলে আসবেন গাড়ি দেখার জন্য। তো বডির দিক থেকে যদি দেখা, দেখুন গাড়িটি কিন্তু এখনও টিন বডিতে আছে, বাংলাদেশে পর্যন্ত কোনো কালার হয় নাই গাড়িটি। দেখাচ্ছি আপনাদেরকে, এটি হচ্ছে সামনের কন্ডিশন, দেখুন রাজ মেট্রো ছ71। তো এই গাড়িটি কিন্তু চারটা টায়ার, টায়ার চারটা দেখানোর দরকার নেই, চারটা টায়ার একদম নতুন কন্ডিশন আছে ইনশাল্লাহ, কোনো প্রবলেম নেই। আর গাড়িটি হচ্ছে ফোর ডোরের গাড়ি, আর এটি হচ্ছে ফাইভ ডোরের গাড়ি। এটি হচ্ছে ডান সাইডের যে আপনার ড্রাইভার সাইডের যে দরজার ধার, এটা হচ্ছে দরজার ধার, একদম অটো, অল অপশন অটো রয়েছে গাড়িটিতে 100%। কোনো প্রবলেম নাই। তো দর্শক এখানে কিন্তু র‍্যাপ বাতি লাগানো রয়েছে একদম, কোনো সমস্যা নাই, আপনারা কিন্তু অনায়াসে নিতে পারবেন, একদম অরিজিনাল কমপ্লিট রয়েছে, একদম অক্সিজেনের বোতল সহকারে আছে, আমি আপনাদের করব। তো দর্শক দেখুন এইটা হচ্ছে ভিতরের কন্ডিশন, একদম ভিতরে কিন্তু অরিজিনাল কমপ্লিট রয়েছে ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। আর এটা হচ্ছে ড্যাশবোর্ড, একদম এসি কমপ্লিট আছে, আমি আপনাদের এসি চালায় দেখানোর চেষ্টা করব, দেখুন। আর এটা হচ্ছে মিটার কন্ডিশন দর্শক, এটা হচ্ছে মিটার কন্ডিশন, একদম কমপ্লিট রয়েছে ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। আর এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি, অল অপশন অটো, এটা হচ্ছে নিচের কন্ডিশন। তো দর্শক গাড়িটি হচ্ছে ফাইভ ডোরের গাড়ি, দেখেন একদম অল ইন অল কমপ্লিট রয়েছে, এটি হচ্ছে অক্সিজেনের বোতলে ইনশাল্লাহ দিয়ে দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই, আপনাদের দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর এটি হচ্ছে রোগী যেখানে শুয়ে রাখার সেটা হচ্ছে এটা, এটা কিন্তু নামানো যায়, এখানে কিন্তু লক সিস্টেম আছে, এটা কিন্তু একদম নামানো যায়। আর আর ওইটা হচ্ছে যারা রোগীর মানে কাছের স্বজনরা আছে তারা ওইখানে বসবে, আর এখানে যদি কিছু রাখার দরকার এখানে রাখা যাবে নিচে টুল বক্স, আর এখানেও বসা যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে গাড়ির কন্ডিশন, ভিতরের কন্ডিশন। তো দর্শক এটা হচ্ছে বাম সাইডের যে দরজা, এই দরজার ধারের কন্ডিশন, কোনো প্রবলেম নাই, দেখুন। আর এটা হচ্ছে র‍্যাপ বাতি, সবই কমপ্লিট করা আছে ইনশাল্লাহ, দেখেন। আপনাদের এই পাশ থেকে দেখাই, দেখুন এই টাইপের হবে। একদম অল অপশন অটো ইনশাল্লাহ, অল অপশন অটো রয়েছে গাড়িটা, কোনো সমস্যা নাই। আর যদি আপনাদের ব্যাগডালার সাইডটা আপনাদের দেখাই, দেখুন এই টাইপের হবে, কোনো খোলা কাটা নাই এখনো পর্যন্ত, অরিজিনাল অবস্থায় রয়েছে ইনশাল্লাহ, দেখুন। অরিজিনাল ব্ল্যাক কালারের গ্লাস রয়েছে গাড়িটিতে। তো দর্শক আপনাদের দেখাই দিলাম একদম ব্যাকটা লাগানো। তো দর্শক এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন, বিভিটিআই ইঞ্জিন।
তো এখন দেখানোর চেষ্টা করব স্টার্ট করে সাউন্ড দেন ভাই স্টার্ট দেন দর্শক দেখুন একদম স্মুথ সাউন্ড ইঞ্জিনের কিন্তু একদম স্মুথ সাউন্ড তো ভাই মোবাইল টোল তো খায় না 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 100 মোবাইল 100% গ্যারান্টি আছে মোবাইল খাবে না ইনশাআল্লাহ আর এই গাড়িটি বর্তমান কি এলপিজি তে চলতেছে নাকি সিএনজি তে চলতেছে এলপিজি তে চলে আর আপনার পেট্রোলে চলে এলপিজি তে আর পেট্রোলে চলে তো গ্যাসের বোতল লাগা আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে বোতল ভাই কত লিটার এলপিজি করা আছে 60 লিটার এলপিজি করা রয়েছে একদম অরিজিনাল কমপ্লিট তো দর্শক গাড়িটি আপনাদেরকে সামনে থেকে দেখাই মানে একদম খুলে তাহলে বোঝা যাবে গাড়িটা কিন্তু কোনো মার খাওয়া নাই সামনে থেকে একদম অরিজিনাল শেপই আছে দেখাচ্ছি আপনাদের দেখুন একদম জাপানের রোবটের বাস দো একদম সবকিছু দেখানোর চেষ্টা করছি দেখুন একদম অল কমপ্লিট রয়েছে ভাই এটাকে কি বলে এটাকে মাস্টার সিলিন্ডার বলে আচ্ছা তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম তো আপনার এই গাড়িটা কত সালের মডেল গাড়িটা ভাই 2008 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন 2008 সালের মডেল 14 সালের রেজিস্ট্রেশন কাগজপত্র কি অবস্থা আছে কাগজপত্রে আপডেট আছে একটা ফুল এক বছর পাবে আর একটা 6 মাস পাবে 5-6 মাস এই এই সব গাড়িতে মানে 71 সিএলের গাড়িতে কাগজে কত টাকা লাগে বছরে আমরা তো করি 5000 টাকা লাগে বছরে বছরে 5000 টাকা লাগে 5000 টাকা ট্যাক্স ফিটনেস সহকারে তো এই গাড়িটা যদি কোনো দর্শক সরাসরি দেখতে চায় সেক্ষেত্রে কোথায় আসতে হবে আসতে হবে ফরিদপুর গলস মোড় আপনি খোদা বক্সের পাশে আসলে আমাদের এখানে আচ্ছা স্ক্রিনে নাম্বারটা আছে তো আপনার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ করলে ইনশাআল্লাহ পাওয়া যাবে তো বর্তমান গাড়িটা খুবই ভালো আছে গাড়িটা তিন বডি গাড়ি আছে কোনো সমস্যা নাই আপনি গাড়িটা আপনি নেবেন চালাবেন কোনো কাজ কাম নাই গাড়িটা খুবই ভালো আর গাড়িটা এসি কমপ্লিট আছে এদিকে খুব ভালো আছে কোনো সমস্যা নাই তো বর্তমান কত টাকা হলো আপনি সেল করে দিবেন এই গাড়িটা আমরা 6,60,000 টাকা চাইতেছি আসেন কথাবার্তা বলে ওইটা অনার করা যাবে কিছুটা কোনো সমস্যা আমাদের সুযোগ রয়েছে সুযোগ আছে আচ্ছা ঠিক আছে ভাই তা ভালো থাকেন আসসালামু আলাইকুম